কিছু অসাধু কর্মকর্তা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অলাভজনক করে রেখেছে বলে অভিযোগ করলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এস এম শাহজাহান কামাল। দেশের একমাত্র রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটির নানা দুর্নীতি ও অপকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মন্ত্রী জানান, তাকে কিছু না জানিয়েই সম্প্রতি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। রাজধানীর হোটেল অবকাশে এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। জুলহাস কবির রিপোর্ট। নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে দেশের এভিয়েশন সেক্টরের সব প্রতিষ্ঠান। নিরাপদ আকাশপথের নানা দিক নিয়ে ফ্লাইট সেফটি দ্য ওয়ে অফ ফরওয়ার্ড শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এটিজিএফবি। বৈঠকে নেপালের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বক্তারা। আমরা ঘটনাটা কি হয়েছে সেটা আমরা জানিয়েছি, এটা আমাদের জানানোর একটা দায়িত্ব ছিল যে 30 দিনের মধ্যে জানাতে হবে। এই আইকাও সিস্টেম এবং আমাদের অ্যাডাপ্টেড রুলস অনুসারেই আমরা সেটা জানিয়েছি। আমি সেই জন্যই বলছি, এখানে যিনি মন্ত্রী হবেন তার কিছু বিশেষ ক্ষমতা থাকতে হবে, যিনি অর্থমন্ত্রীকে কথা শোনাতে পারেন, যিনি বাণিজ্য মন্ত্রীকে কথা শোনাতে পারেন, যিনি এনবিআর এর চেয়ারম্যানকে প্রয়োজনে একটু একটু ধমকও দিতে পারেন। এইগুলি যদি হয় তাহলে আমাদের এয়ারলাইন্সগুলির অবস্থা ভালো। যে কোনো দুর্ঘটনা কিংবা সংকট মোকাবেলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দ্রুত একটি মনিটরিং সেল গঠনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমরা মনে করি শুধু বিমানের কর্মীদেরকে আমরা প্রশিক্ষণ নয়, আমাদের বেসরকারি এয়ারলাইন্সের যারা আছেন, যারা আমাদের এভিয়েশন সেক্টরে এগিয়ে কাজ করছেন, তাদের জন্য আমাদের দরজা খোলা। সরকার একটা উদ্যোগ নিয়েছেন যে এভিয়েশন ইউনিভার্সিটির দিকে যাবেন এবং এই রিগার্ডে একটা আইন অলরেডি খসড়া করা হয়েছে। এটা যখন হয়ে যাবে তারপর আমরা একটি ফুল ফ্লেজ এভিয়েশন ইউনিভার্সিটির দিকে যাব, যেটা হয়তো একটা ইউনিক হবে ইভেন এই উপমহাদেশের তো বডি ইভেন এশিয়ার মধ্যে। নিরাপদ আকাশপথের জন্য সরকার যথেষ্ট আন্তরিক বলে জানান মন্ত্রী। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকাণ্ডে ক্ষোভ জানান তিনি। গতকালকে আমি জিয়াকে বলেছি, ওনার সামনে একজন প্যাসেঞ্জার বলছে উনি ইংল্যান্ড যাবেন, ফ্লাইটে ওনার টিকিট চাওয়া হয়েছে, টিকিট নাই। পরে বিমানে আকাশে উড়ার আগে একজন প্যাসেঞ্জার বলল আপনার বিজনেস ক্লাবে 6টা টিকিট খালি আছে, কিন্তু তাকে বলা হয়েছে যে টিকিট আপনাদের কাছে টিকিট আছে, আপনারা প্যাসেঞ্জারকে বলেন যে টিকিট নাই। এই যে চুরি, এই যে ডাকাতি, এটা কেন হচ্ছে? এই যে বিশ্বাসঘাতকতা জাতির জন্য, এই যে মুনাফিকি, এই দুষ্কৃতিকারী কেন হচ্ছে? বিমানমন্ত্রী বলেন, তাকে কিছু না জানিয়েই বিমানের ব্যবস্থাপনা পরিচালকের চাকরির মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে। গতকালকে যে ম্যানেজিং ডাইরেক্টর সাহেবকে আবার তাকে পুনর্বহাল করা হয়েছে আমি জানি, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ, একটা জিজ্ঞাসা করলো তো আমি, অন্তত আমার স্যাটিসফ্যাকশন হইতো যে এমডিকে আরও 1 বছরের জন্য আপনারা মানে করেন 10 বছর করেন, কিন্তু আমাকে তো জিজ্ঞাসা করা হয়নি। আমি বিমান মন্ত্রী, আমি তো বাংলাদেশ বিমানের মন্ত্রী নয়, আমি হলাম ওই বেসরকারি যারা, আমি তাদের মন্ত্রী। দেশের এভিয়েশন সেক্টরকে এগিয়ে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল নির্মাণ জরুরি, তাই এই প্রকল্প নিয়ে চলা মামলার রায় দ্রুত দেওয়ার জন্য আদালতের প্রতি অনুরোধ জানান বিমান মন্ত্রী। কেন লস হবে? লস হওয়ার তো কোনো কারণ